রাজ্য সরকার শুক্রবার ঘোষণা করেছে সোমবার থেকে 50% যাত্রী নিয়ে লোকাল ট্রেন চলাচল শুরু হবে। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান জংশন স্টেশনের যাত্রীরা জানান, লোকাল ট্রেন চলাচল শুরু হবে ভালো কথা, কিন্তু যেভাবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে কিছুদিন পর ট্রেন চালু করলে ভালো হতো। না, লোকাল ট্রেন চালু হচ্ছে ঠিক কথা, কিন্তু যেভাবে করোনা পরিস্থিতি এখন পর্যন্ত বর্তমানে রয়েছে, এমনকি দেখা গেল সোনারপুরেতে যেভাবে করোনা বেড়েছে এবং সেখানে কিছু লোক মারাও গেছে, তা আমার যুক্তিতে বলে আরও কিছুদিন পর চালালে এটা ভালো হয়। এতদিন অসুবিধে ভোগ করেছি, আর কিছুদিন যদি ভোগ করা করলেও তো কিছু অসুবিধে কিছু হবে বলে আমার মনে হয় না, এতে বরঞ্চ ভালোই হবে। অনেক যাত্রী আবার জানান, সম্পূর্ণ যাত্রী নিয়ে ট্রেন চলাচল করলে ভালো হতো। খুশির খবর, অসুবিধা হতো, অনেকই অসুবিধা হতো, যাতায়াতে অনেক প্রবলেম হতো। লোকাল ট্রেন যারা লোকাল সব প্যাসেঞ্জিং করে তাদেরকে বাস দিয়ে টোটো দিয়ে ট্রাভেল করতে হচ্ছে, লোকাল ট্রেন চালু হয়ে গেলে সুবিধা হবে। এবং এর মধ্যে কিন্তু দুর্গোৎসব প্রেরণার পরে কিন্তু কালী পুজো আসছে, তার মধ্যে দেখা যাচ্ছে অনেক কোভিড বেড়ে গেছে, এর মধ্যে কতটা সুনিশ্চিত আছেন যে ট্রেনের লোকাল ট্রেন চালালে আরও বাড়তে পারে? লোক যদি প্রিকশন মেনটেন করে তাহলে কিছু বাড়ার কোনো সম্ভাবনা নেই, প্রিকশন মেনটেন করতে হবে। তার কথা এটা তো ভালো, অনেক অসুবিধা হচ্ছে, অনেক অসুবিধা হচ্ছে, তো এ তো অনেক খুশি, সবাই খুশি। হ্যাঁ, ও তো এখন কি করবে, এখন তো সবাই চলে গিয়ে দেখতে হবে না, এলাকে খালি তো করোনা করলে তো হতো না, এলাকে সবাই তো পেট পিঠা আছে, ঠিক আছে, কি করবে দীর্ঘদিন মানুষের রুটি রোজগার বন্ধ। হ্যাঁ, দেখো কত কষ্ট হচ্ছে, সবাই কষ্ট হচ্ছে। যদি সম্পূর্ণভাবে চলতো তাহলে তো আরও ভালো হতো, কিন্তু 50% হলে তবুও খানিকটা সমস্যার সমাধান হবে। হ্যাঁ, যারা নিত্যদিন দূর দূরান্তে কাজে যাচ্ছে তাদের তো বাসেতে যাতায়াত করতে হচ্ছে, প্রচণ্ড গাড়ি ভাড়া বেড়েছে, কিন্তু ট্রেন চললে তো অনেকটা কম পয়সাতে যাতায়াতটা করতে পারবে। এ ব্যাপারে সরকার যে পদক্ষেপ নিয়েছে খুবই সাধুবাদ জানাচ্ছি, চালু হলে। করোনাও তো বাড়ছে। হ্যাঁ, করোনা তো বাড়ছে, তো করোনা এই সিচুয়েশনে সবাইকে সাবধানে যাতায়াত করতে হবে, এর থেকে আর কি বলবো। নিজেদিকে সামাজিক সুরক্ষা বিধি মেনে চলতে হবে এবং রেলের যে গাইডলাইন আছে সেটা মেনেও যাতায়াত করতে হবে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাহের রিপোর্ট, আনন্দবার্তা।